ববিতা মালা দিচ্ছে ছবিটা হচ্ছে আমি এক্ষুনি ভেতরে ভাইস চ্যান্সেলর সাহেবকে বলছিলাম যে যখন খুব ছোট ছিলাম তখন চার পাঁচটা ইট দিয়ে মাটি দিয়ে একটা ছোট বেদি বাড়ির ছাদে বানিয়ে রবীন্দ্রনাথের একটা ছোট ছবি সেটাকে পাড়ার দোকানে ওই টিন দিয়ে একটা ছোট ফ্রেম করে লাগিয়ে রবীন্দ্র পুজো করতাম। তখন জানতাম না রবীন্দ্রনাথ কোনো পড়িওনি, কিন্তু বাঙালির বাড়িতে জন্মেছি, এই কাজটা আমরা ছোটবেলায় করতাম। তারপর রবীন্দ্র জয়ন্তী আমরা উদযাপন করতাম, রবীন্দ্র জয়ন্তীতে যেন মনে হতো যে এটা একটা আনন্দের দিন, একটা উৎসবের দিন। চারিদিকে রবীন্দ্রসঙ্গীত শুনছি, চারিদিকে নৃত্যনাট্য দেখছি, হাজারে হাজারে মানুষ সকালবেলা রবীন্দ্র সদনে যাচ্ছে। ছোটবেলার থেকে বড় হয়েছে এইভাবে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।